বিলুনিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, যার মধ্যে একজন রয়েছেন রোলার চালক। তার নাম সমরকৃষ্ণ দাস ওরফে কালু দাস। রাস্তা লেভেলিং এর কাজে রোলার চালক ছিলেন তিনি। একটা সময় রোলারটি রাস্তার পাশে এসে সেখান থেকে নিচে পড়ে গেলে চালক সমরকৃষ্ণ দাস রোলারের নিচে চাপা পড়ে যান। ঘটনায় বিলুনিয়ার ঝরঝরি এলাকায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে বিলুনিয়ার ঈশান চন্দ্রনগর এলাকাতে বোলেরো গাড়ি এবং পিক আপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সেখানে পিক আপ গাড়ির চালক রাধেশ্যাম দাসের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এই বিলুনা ফায়ার সার্ভিস একটা অ্যাক্সিডেন্ট কল দিয়েছে, সোনাচুরি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা যাই দেখতেছি যে রোলার যে ড্রাইভার রাস্তার সাইডে সাইডে যায় রোলারটা উঠাতে রাখছে। তখন দোজারের হেল্প নিয়ে দুটা দোজার আমরা প্রেজেন্ট ছিলাম, এখানে উপস্থিত ছিল দুটা দোজার। আমরা দুই মাতার থেকে ধরে আলগি দেওয়াতে আমরা পেশেন্টটাকে বার করে বিভিন্ন রোলারের নিচেই আছে, চাকার নিচে না, রোলারের এই এই অ্যাক্সিডেন্ট নিচে। হ্যাঁ, মোটামুটি বডির অর্ধেকেই ছিল। কোন জায়গায় এটা শোনাইছিল?